কিছুক্ষণ সময় দিই তারপর শুরু করছি পারফেক্ট আমার মানুষ শুনতে পাচ্ছে ওকে এক্সেলেন্ট ওকে যেটা এখন একটু করার দরকার সেটা হচ্ছে তো আজকে আমরা কোভিড ডিআইসি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একটু লেট হয়ে যাওয়ার জন্য সরি একটু টেকনিক্যাল ইস্যুস হচ্ছিল কিন্তু তাছাড়া আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কোভিড ডিআইসি নিয়ে কথা বলবো এবং এটাকে আসলে একটি ইম্পর্টেন্ট কজ অফ ডিজিজ কিনা এবং এটা থেকে আমরা কি কী শিখতে পারি এবং এটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি ডাক্তার হিসেবে তাহলে কিছু জানার মেইন রিজেনটা হচ্ছে যে ওই জিনিসটা ম্যানেজ করতে পারা এবং যদি আমরা ম্যানেজ করতে পারি কীভাবে এটাকে ম্যানেজ করবো এটাই হচ্ছে আমাদের মেইন থিম আজকের জন্য এবং এরপর ওখান থেকে আমরা একটা জিনিস একটু করে ফেলি তারপরে ওকে এখন আশা করি গ্রুপ লেগক্স থেকে দেখা যাবে সফটটে আমি একটু এনश्यোর করতে চাচ্ছিলাম যেটা তো দুদিকেই দেখা যায় ওকে পারফেক্ট ইনশাআল্লাহ শুরু করি তাহলে ওকে সবাইকে রমাদান মোবারক আমি শুনলাম বাংলাদেশে আহ রমাদান আহ রমজান মাস শুরু হবে আজকে রাত থেকে ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ সবাইকে আহ আসার জন্য একটা অপরচুনিটি আমাদের আসলে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য যে আমরা যে দেখছি কোভিড আসলে কি কারণে মারা যেতে পারে এবং আমরা যেহেতু এটা একটা নতুন ডিজিজ আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে ঠিক তেমন ইম্পর্টেন্ট তেমন বেশি কিছু জানি না এবং না জানার কারণে আমরা আসলে যে মৃত্যু ঠেকাতে যে সমস্যাটা তো বাংলাদেশ হিসেবে আমাদের যেটা অ্যাডভান্ট হয়েছে যে আমাদের মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের ডিজিজটা আমাদের এখানে অনেক পরে এসেছে আমাদের আগে প্রথম মহামারী হয় চায়নায় তারপর হয় ইটালি এবং বাংলাদেশে আস্তে আস্তে ততদিন অলরেডি আপনার বিভিন্ন দেশে খুব হার্ড কোর অবস্থায় শুরু হয়ে যায় এবং এটার কারণে একটা বিশাল মানে আমাদের যেটা অ্যাডভান্টেজ হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় পেয়েছিলাম প্রস্তুতি নেওয়ার এখন প্রস্তুতি কি ভালো হয়েছে হয়নি এটা পরের কথা কিন্তু ওটা থেকে আমরা যে জিনিসটা আমাদের বেসিক অ্যাডভান্টেজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কোভিডে যে কি কি কারণে মানুষ মারা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই যে বিভিন্ন রিসার্চ করা বিভিন্ন ডেটা কালেকশন করা এটা কিন্তু সব হয়ে গিয়েছে অলরেডি এবং এটা হয়ে যাওয়ার কারণে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এখন কিছু অনেকটা কিছু জানতে পারছি এবং এর মধ্যে আমরা এখন দেখতে পারি যে প্যাথোফিজিওলজিতে আসলে তিনটা মেইন ইস্যু দেখা যাচ্ছে কোভিডে প্রথম যেটা একদম বেসিক যেটা যে কোনো নিউমোনিয়াতে যেটা হতে পারে একটা ভাইরাল নিউমোনিয়া হোক ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হোক হসপিটাল অ্যাকোয়ার্ড হোক কমিউনিটি অ্যাকোয়ার্ড হোক ওটার পেশেন্ট যদি খুব খারাপ হয়ে যায় এটা হচ্ছে হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিয়ার যেটা এটা হচ্ছে মেইন ইস্যু কিন্তু অধিকাংশ পেশেন্ট যারা একটু যাদের রেসপিরেটরি ফেইলিয়ার হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু হাই ফ্লো অক্সিজেন দিলে বা ইন্টিবেশন ভেন্টিলেশন করলে তারা মোটামুটি ভালো হয়ে যাচ্ছে মেজর কজ যেটা ডেথ ইনিশিয়ালি মনে করা হয়েছিল হচ্ছে সাইটোকাইন স্টর্ম সেটা একটি কজ এবং আরেকটা কজ যেটা আমরা দেখছি হচ্ছে একটা প্রোথম্ব এই ডিআইসি ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন এই যে এই দুটো জিনিস এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিআইসি আর সাইটোকাইন স্টম একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে একটা সিনার্জিস্টিক রিলেশনশিপ এবং এই সিনার্জিস্টিক রিলেশনশিপ হওয়ার কারণে আমাদের একটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে যে আসলে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কি কারণে এরকম একটা সিচুয়েশন আমরা পড়ছি যেখানে আমরা মানে কোনটা আসলে মৃত্যুর কারণ হতে পারে কিন্তু কিছু একটা সাজেশন থাকতে পারে যে হয়তো এটা ডিআইসি থেকে কিন্তু তার চেয়েও বেশি কারণ কেন আমরা ডিআইসি নিয়ে স্পেসিফিক্যালি কেন রেসপিরেটরি ফেলিং নিয়ে কথা বলছি না কেন সাইটোকান স্টর্ম নিয়ে কথা বলছি না কেন ডিআইসি নিয়ে কথা বলছি এটি নিয়ে আমরা একটু পরে ইনশাল্লাহ ডিসকাস করব এবং ওটা নিয়ে ডিসকাশন হবে তো শুরু করি আসলে ডিআইসি কি যাওয়ার আগে জাস্ট বেসিক কোভিড ডিআইসি আগে জাস্ট নর্মাল ডিআইসি কি জিনিস ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াকুলেশন একদম শব্দে যেটা যে ইন্টারভাসকুলার আপনার ব্লাড ভেসেলের ভিতরে যে কোয়াগুলেশনটা হচ্ছে এটা ডিসেমিনেটেড হয়ে যায় এটা স্প্রেড হয়ে স্প্রেডিং একটা কোয়াগুলেশন হয়ে যায় এটা একটা ডিসরেগুলেটেড হিমোস্টেসিস হয় যেখানে ওয়াইড স্প্রেড ক্লটিং হয় প্রচুর ক্লটিং হয় তো এটাতে তো আপনার অবাক করতে পারেন যে আসলে কি ডিআইসি তে আমরা জানতাম যে ব্লিডিং হয় এটার কারণ কি তো এটার কারণে যেটা হয় যে একটা ওয়াইড স্প্রেড কোয়াগুলেশনের জন্য যে আপনাদের ক্লটিং ফ্যাক্টর যেগুলো এগুলো সব ক্লাম্পড হয়ে যায় একসাথে এটা হয়ে যাওয়াতে যেটা হয় যে অন্য কোথাও যদি ব্লিডিং চান্স হয় তখন ক্লটিং এর ক্লটিং ফ্যাক্টর না থাকার কারণে ব্লিডিং হয় তো ডিআইসি আসলে একটা এন্টিটি না এটা কালেকশন অফ কন্ডিশনস বিভিন্ন কেসে হয় এটা হেমোরেজিক হতে পারে যেটা আপনারা মোর কমনলি দেখে অভ্যস্ত প্রেগনেন্সিতে লুকিমিয়াতে ট্রমাতে প্রেগনেন্সি এবং ট্রমা মোস্ট কমন প্রেগনেন্সি এবং ট্রমাতে যদি ডিআইসি হয় ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন তাহলে এটা ইউজলি হেমোরাজিক হয় বা সেপসিস অথবা ম্যালিগনেন্সির কেসে এটা থ্রম্বটিক হয় এবং আমরা কোভিডের যে ডিআইসিটা দেখছি এটা কেমন একটা সেপসিস ইন্ডিউস ডিআইসি যেমন সেপটিক ডিআইসি এর সাথে একটু মিল আছে টোটালি না কিন্তু অনেকটা মিল আছে এবং ডিআইসি পৌঁছানোর আগ আগে কিন্তু একটা কোয়াগুলোপথি দিয়ে শুরু হয় কোভিড নাইনটিন কোভিড অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপথি সিএসসি সিএসসি টা এই প্রোগ্রেস করে পরে ডিআইসি হয়ে যায় তো যাই হোক আমরা বেশি কনফিউজিং না করার জন্য আমি ডিআইসি ইউজ করবো ওভারঅল বাট ইন জেনারেল কোভিড একটা কোয়াগুলোপ্যাথিক ডিজিজ এবং এটা নিয়ে আমাদের আসলে ডিসকাস করা উচিত তো প্রথম বটে ডিআইসি যখন হয় তখন একটা ডেডলি হয় তো ইনিশিয়ালি ধরেন এখন সেপ্টিক একটা কজ ধরি কারো ধরেন ব্যাকটেরিয়াল নিমোনিয়া হলো এটা থেকে সেপসিস হলো সেপসিস হলে যেটা হয় একটা সার্জ হয়ে গেল রেসপন্স হলো ইনফ্লেমেশন থেকে যেটা হয় যে কিছুটা টিস্যু ড্যামেজ হয় টিস্যু ড্যামেজ থেকে যেটা হয় কিছুটা ডিআইসি হয় কারণ ফ্যাক্টর আবার ইটসেলফ কজেস ডিআইসি ডিআইসি থেকে আবার যেটা হয় আবার টিস্যু ফ্যাক্টর সেটা একটা ডেডলি ট্রায় এবং একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা হতেই থাকে এবং এটা হতে হতে এই জন্য আপনার মৃত্যুর হারটা এত বেশি এটা থেকে আসলে একটা এক্সিট স্ট্র্যাটেজি আমাদের সিস্টেমে নাই এই এক্সিট স্ট্র্যাটেজি না থাকার কারণে এবং ধরা হয় সেপটিক শকে যে প্রচুর আহ রোগী মারা যাচ্ছে সেগুলো আহ হয়তো বা ডিআইসির জন্য হয়তো মারা যায় হয়তো নন নেসেসারিলি জাস্ট দা শক সেলফ এবং মাল্টি অর্গান এবং ডিআইসি ইট সেলফ ক্যান বি কজ অফ মাল্টি অর্গান যেটা আমরা পরে দেখবো ইনশাল তখন ডায়াগনোজ কিভাবে করা যায় ডিআইসি ডায়াগনোজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ এটা একটা ল্যাব টেস্ট দিয়ে হয় না এবং অনেক সময় ল্যাব টেস্ট গুলো বিভিন্ন দিকে চলে যায় তো ডি টাইমার ইউজুয়ালি একটা খুব ভালো ইন্ডিকেটর ডি টাইমার একদম নর্মাল হলে ডিআইসি নাই বলা যেতে পারে ফাইব্রিনোজেন ইউজুয়ালি নর্মাল ডিআইসি প্রেগন্যান্সিতে বা ট্রমাতে দেখবেন ফাইব্রিনোজেন কম কিন্তু আবার সেপসিসে দেখা যাচ্ছে যে ফাইব্রিনোজেন নর্মাল অথবা হাই দিন টাইম ইউজুয়ালি ন প্রলংড আয়নার অনেক রেজড হয় এপিটিটিও রেজড হয় প্লেটলেট হয়ে যায় কম এবং এরকম প্রচুর স্কোরিং সিস্টেম আছে এটার জন্য কোভিডের ডিআইসিটা খুবই স্পেসিফিক কোভিডের ডিআইসিটা নিয়ে আমরা কথা বলতে এই কারণে কারণ যে ডিআইসিটা হচ্ছে এটা হচ্ছে আমরা আগে যেটা বললাম যে ডিআইসিটা একটা কালেকশন অফ কন্ডিশন নট স্পেসিফিক্যালি প্যাথোফিজিওলজি সিমিলার হলো ডিআইসি ইটসেলফ একটা ডায়াগনোসিস না এটা একটা প্যাটার্ন অফ এটা একটা সিনড্রোম যেটা থেকে বিভিন্ন জিনিস হতে পারে কিন্তু এটা মেইন কোভিড তে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে একটি এটা খুবই প্রথম্বটিক এবং এটা ডি ডাইমার দিয়ে খুব ভালোই করা যায় এবং যদি অনেক রেইজড হয় আমরা ধরে নিতে পারি এটা মানে অফ দ্য ইজ ভেরি ব্যাড আমরা এটা নিয়ে পরে একটু কথা বলবো আহ এবং এটা কেন হয় এটা আমরা এক্সাক্টলি ক্লিয়ার না যেমন আমি আগেও বলেছিলাম যে এটা হতে পারে যে সাইটোকাইন স্টর্মের জন্য একটা ইমিউন রিয়াকশন হয় ইমিউন হলেই কিন্তু আপনার সবাই একটু কোয়াগুলো হয়ে যায় এবং সবাই কোয়াগুলো হয়ে গেলেই কিন্তু ক্লট হওয়ার চান্স বেশি বেড়ে যায় সো এটা কি আসলে এটা কি সাইটোকাইন স্টর্ম থেকে হচ্ছে এটা এক্স্যাক্টলি শিওর না এবং কিছুটা সাজেস্টিভ একটা স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে অনেক রোগীর মধ্যে এবং আপনারা যারা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ছিলেন তারা জানেন যে অ্যান্টিফসফোলিপিড পেশেন্টরা খুবই প্রোকোয়াগুলোপ্যাথিক হয় প্রো থ্রম্বটিক হয় এবং তাদের থ্রম্বোসিস হওয়ার ডিপেন থ্রম্বোসিস বা পালমোনারি এম্বুলিজম হওয়ার রিস্ক অনেক বেশি থাকে তো এই কারণে একটা সাজেশন যেটা হয়তো বা সাইটোকাইন স্ট্রম থেকে আসছে আরেকটা সাজেশন হচ্ছে যেটা আসলে হয়তোবা ডাইরেক্ট ভাইরাল অ্যাটাক কারণ আমরা জানি যে সার্স কোভিড টু ভাইরাসটা আর্টেরিয়াল ভিনাস এন্ডোথিলিয়াল সেলস ডাইরেক্টলি অ্যাটাক করতে পারে এবং এখান থেকে হয়তোবা বা থ্রম্বোসিসটা হচ্ছে এটাও একটা সাজেশন এবং এটা আরেকটু বেশি সাজেস্টিভ হবে এই কারণে কারণ হচ্ছে আমরা ভিনাস থ্রম দেখছি আর্টিরিয়াল থ্রম দেখছি এবং আমরা প্রচুর অট অফ সিস্টাডিতে যা দেখছি যে প্রচুর মাইক্রো থ্রমবাস পাওয়া যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি দুটোর মধ্যে কোনটা আসলে মেইন কজ এটা আমরা এক্স্যাক্টলি শিওর না এরপর আমরা লিখলাম যে ডিভিটি দেখা যাচ্ছে আর্টিরিয়াল লাইন ডায়ালস লাইন ক্লট হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ কথা হবে আবার একটু পরে তো কোভিডের ল্যাম গুলো কেমন যেমন আগে কিন্তু একটু আগে আমরা বললাম যে উয়ার নট এক্সাকটলি শিশু ডিআইসি বিভিন্ন দিকে যেতে পারে কিন্তু মেইন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণে এটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে কোভিডের আহ ডিআইসি যা আমরা ইউসুয়ালি ডিআইসি যে স্কোরিং সিস্টেম গুলো আমরা একটু পরে একটা ডি ডিসকাস করবো আহ ওগুলোতে স্কোরটা হিট নাও করতে পারে যে কোভার্ট ডিআইসি যেটা ওভার্ট ভার্সাস কোভার্ট ওভার্ট শুধু ও দিয়ে হচ্ছে মানে ক্লিয়ারলি ডিআইসি কোভার্ট মানে হচ্ছে এটা হিডেন

আরেকটা জিনিস আমরা দেখছি যে ফাইব্রোনোজেন তাদের হাই হয় নর্মাল ডিআইসি তে কিন্তু প্রেগনেন্সিতে আপনি দেখবেন ফাইব্রোনোজেন লো কিন্তু এখানে থ্রম্বোসাইটোপিনিয়া কিছুটা দেখা যায় মোর ইন সিরিয়াস পেশেন্টে বেশি দেখা যায় কিন্তু অত বেশি না প্রথম দিন টাইম আয়নার একটু এলিভেটেড থাকে এবং ইন্টারেস্টিংলি এপিটিটিটা এখানে শর্ট এন্ড হয় এবং এটাই হচ্ছে আমাদের একটি ইন্টারেস্টিং ব্যাপার এই কোভিড ডিআইসি নিয়ে যা আসলে এটা খুবই ইন্টারেস্টিং পার্সপেকটিভ দিয়ে আসে রোগটা এখন ডায়াগনোজ কিভাবে করব এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস অ্যান্ড হিম্যাটোলজির একটা স্কোরিং সিস্টেম এই স্কোরিং সিস্টেম অনুযায়ী আমরা ডিআইসি ডায়াগনোজ করতেও পারি নাও করতে পারি কথা হচ্ছে যে এই স্কোরিং সিস্টেমে যদি পাঁচ অথবা তার বেশি স্কোর হয় তাহলে এটা মোটামুটি গ্যারেন্টিড যে ডিআইসি হয়েছে আর যদি পাঁচের কম হয় তাও ডিআইসি হতে পারে অথবা কয়েক গেলো হতে পারে কিন্তু ফুলি একদম সিরিয়াস পর্যায়ে যায়নি তো এখানে যে জিনিসগুলো আসলে এখানে কনফাউন্ডার এটা হচ্ছে যে প্লেটলেট কাউন্ট এখানে স্কোর করার জন্য প্লেটলেট কাউন্ট অনেক নিচু হওয়া লাগে কোভিডে কিন্তু আসলে এত তাড়াতাড়ি এত নিচে নামে না আস্তে আস্তে নামে সো অনেক সিরিয়াস হয়ে যেতে পারে বিফোর ইট গোজ এবং এটা কেন বলছি এটা পরে ইম্পর্ট্যান্ট কারণ যতদিনে অত সিরিয়াস ফিফটি নিচে যদি প্লেটলেট চলে যায় যখন কোভিডে তখন কিন্তু অনেক টু লেট অর্গান ফেলিয়ার হয়ে গেছে

ফাইব্রিনোজেনটা স্কোরিং হবে না কারণ মোস্টলি ফাইব্রিনোজেন হাই হয়ে যায় ফাইব্রিনোজেন লো হয় খুব লেটে এবং এত লেটে হয়ে যায় যে ততদিন আর আসলে এটা টু লেট প্রগনোসিস করা যায় না প্রথম ইন স্কোর করে ওয়ান ইউজুয়ালি হয় টু লেস কমন তো এই জন্য এটা কেন ইম্পর্টেন্ট এই যে স্কোরিংটা দেখলাম আমরা এই স্কোরিং থেকে আমরা যেটা পেলাম যে ট্যাং এটা হল এটা চায়নাতে একটা স্টাডি করা হয় এবং ওই চাইনিজ স্টাডিতে তারা যেটা করলো যে সার্ভাইভার নন কে ফলো করছে ফলো করে দেখলো যে সার্ভাইভার যারা তাদের মধ্যে মাত্র জিরো মানুষের ডিআইসি হয়েছে এবং নন সার্ভাইভার যারা তাদের মধ্যে সেভেন্টি ওয়ান মানুষের ডিআইসি হয়েছে তো এই যে একটা সিরিয়াস একটা অবস্থায় চলে আসে যে সেভেন্টি মানুষের যদি একটা মানে যারা মারা গেছে একশো জন যদি মারা যায় বাংলাদেশে যেন একশো সাতাশ জন মারা গেছে এদের উপর যদি আমরা স্টাডি করতে পারতাম তাহলে যদি আপনি দেখেন যে একশো সাতাশ জনের মধ্যে আপনার নব্বই জনের ডিআইসি হয়ে মারা গিয়েছে তো এটা তো অবভিয়াসলি আমাদের টনক নড়া উচিত যে হয়তোবা ডিআইসি একটা কজ অফ মোটালিটি অথবা কন্ট্রিবিউটেড টু মোটালিটি এবং ডিআইসি অথবা আমরা মডিফাই করতে পারলে অথবা আমরা ডিজিজ কেও মডিফাই করতে পারবো তাছাড়া আমরা যেই জিনিসগুলো আমরা দেখলাম যে ডিসিস্ট মানুষের লাং এ মাইক্রোথ্রম্বাস দেখা যাচ্ছে প্রচুর পিই ডিবিটি হচ্ছে রিনাল ফেলিয়ার দেখা যাচ্ছে কোভিড নাইনটিনে এটা ধরা হচ্ছিল যে মাল্টি অর্গান ফেলিয়ার কিন্তু এখন হতে পারে যেটা হয়তো বা প্রোথ্রম্বটিক প্রসেস এই যে আমরা এরকম মাইক্রোথ্রম্বাস যদি কিডনিতেও হয় এটা তো অসম্ভব কিছু না এবং আমরা ডিরেক্ট আর্টেরিয়াল এন্ডোথিলিয়াল সেলস ওদের কিডনির আর্টেরিয়াল সেলে এন্ডোথিলিয়াল সেলে কিন্তু আপনার কোভিড এর সার্স কোভিড টু ভাইরাসের আর্নে পাওয়া গিয়েছে এবং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে সার্স কোভিড দেখা গিয়েছে ডিরেক্টলি ইন দ্য আর্টারি

যে কোভিড নিয়ে যে কাজটা হয়েছে যে চায়নাতে হওয়ার কারণে যেটা চায়নার যে রিসোর্স ওটা দিয়ে যেটা মেইন যে যে হয়েছে তারা বিভিন্ন মার্কার টেস্ট করেছে এবং এই মার্কারগুলোর মধ্যে আমি আমাদের আর একটা লেকচারে এই ব্যাপারে কথা বলেছিলাম আহ গতকালকে অন্য একটা প্ল্যাটফর্মে তো তখন যেটা আমরা দেখতে পাই যে আসলে বিভিন্ন মার্কার যেমন ফেরিটেন এল lymphopenia এরকম প্রচুর কিন্তু এর মধ্যে দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর মানে একটু গাইডিং আওয়ার প্রোগনোসিস হচ্ছে ডি টাইমার এবং এই জিনিসটা আপনি যদি দেখেন যে সার্ভাইভার এবং নন সার্ভাইভারের মধ্যে বাম দিক থেকে যদি শুরু করেন চতুর্থ দিন সপ্তম দিন কিন্তু তেমন হাই না সিক্স থাউজেন্ড পর্যন্ত উঠতে পারে ফোর্থ ডে তে কিছু মানুষের দেখছেন যেটা কিন্তু সেভেন্থ ডে তে আসতে দেখেন যে আপার লিমিট কিন্তু অলরেডি এইটিন থাউজেন্ডের কাছাকাছি চলে যাচ্ছে অলরেডি আপনার নন সার্ভাইভারের অ্যাভারেজ হয়ে যাচ্ছে হচ্ছে ওয়ান কি ওয়ান এবং আপনি দিন দিন দেখতে থাকছেন যে আসলে টোয়েন্টি সেকেন্ড ডেতে এভারেজ কিন্তু এবার চিন্তা করুন আপার লিমিট কোথায় লোয়ার লিমিটে এখানে চলে আসছে সিক্স থাউজেন্ডে তো যার অনেকদিন পরেও যা পার্সিস্টেন্ট এলিভেটেড ডি টাইমার যাতে থাকবে অথবা কন্টিনিউসলি এলিভেটিং ডি টাইমার যাতে থাকবে তাহলে কিন্তু এটা একটা খুবই স্ট্রং প্রগনোস্টিক মার্কার এবং আপনাদের যদি কোভিড পেশেন্ট থাকে ইন পেশেন্ট থাকলে আসলে রেগুলার ডি ডাইমার করা এভরি ডে অথবা এভরি ডে যদি পসিবল হয় তো আমি ঠিক জানি না ডি প্রাইস ইউকে তে কেমন সরি বাংলাদেশে কেমন ইউকে তে আসলে এটা চিপ একটা টেস্ট তো এটা আমরা খুব ইজিলি করতে পারি কিন্তু যেটা আমাদের দরকার হচ্ছে যে আসলে এটা কতটুকু अवेलेबल এটাও একটা প্রশ্ন স্পেশালি উপজেলা লেভেলে আমার মনে হয় না অতটা अवेलेबल হতে পারে কিন্তু এটা একটা কোয়াগুলোপ্যাথিক একটা যে পিকচার দিচ্ছে আমাদেরকে এটা কিন্তু আসলে দেখা খুবই জরুরি তো এই ডি টাইমার দিয়ে আমরা যে দেখতে পাচ্ছি এবং দেখছি যাদের ডি টাইমার হয় তাদের ডি ডেথ তাদের ডেথ হয় এবং এমন দেখা গিয়েছে একটা স্টাডিতে বললো যে অ্যাকচুয়ালি এই এই পেপারে লান্সাটির এই পেপারটাতে বলছে যে ডি টাইমার যদি এক হাজারের বেশি হয় যখন একজন রোগী হাসপাতালে প্রেজেন্ট করছে তার ডেথের সম্ভাবনা টোয়েন্টি টাইমস বেশি বিশ গুণ তো এটা দিয়ে বিশ গুণ বেশি মৃত্যু হয়ে যাচ্ছে যদি ডি টাইমার এক হাজারের বেশি হয় তা আমরা যদি একটা পয়েন্ট আমরা যদি ইনিশিয়াল একটা ইয়েতে আমরা ডিডাইমার করতে পারি এটা কিন্তু একটা খুবই বেনিফিশিয়াল একটা ইয়া তো এটা এই টেবিলটা আসলে মেইনলি বেসড অন সেপসিস ইন্ডিউসড ডিআইসি এটা ঠিক কোভিড ডিআইসি তে এটা কি বলে এটাকে কোভিড ডিআইসি তে এই জিনিসটাকে আমরা ইয়ে করতে পারবো না ভ্যালিডেট করা যাবে না কিন্তু আমরা এই এগুলা প্র্যাকটিসে আমরা যে রোগী দেখছি এবং যারা অসুস্থ হচ্ছে তাদের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা দেখছি যে আয়নার আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যায় ডি হঠাৎ বাড়তে থাকে এবং প্লেটলেট কমতে থাকে এবং ফাইব্রিনোজেন নর্মাল যদি ইয়ে থাকে হাই থাকে আস্তে আস্তে একটু কমা শুরু হয়ে যায় লেটের দিকে ইনিশিয়ালি যে নন ওভার ডিআইসি ওই লেভেলে আসলে আমাদের ধরতে হবে জিনিসটাকে ওই লেভেলে যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা বুঝবো না যে কোন রুগী সিরিয়াস কোন রোগী নট সিরিয়াস এবং এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর পেশেন্টের কিন্তু একদম কোভিড হলেও এবং এই যে জিনিসটা আমরা ওটা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি ইনিশিয়ালি আর্লি অন যখন ডিজিজটা প্রথম আসছে যদি আমরা আর্লি অন যদি আমরা ক্যাচ করতে পারি যে আসলে এরকম একটা পিকচার কে হচ্ছে কিনা কারণ কোভিড এর আপনার তিনটা স্টেজ আছে প্রথম হচ্ছে রেসপিরেটরি স্টেজ এবং এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু রেসপিরেটরি স্টেজে ভালো হয়ে যাবে জ্বর জ্বর হবে কাশি হবে মায়ালজি হবে ফ্যাটিক হবে সোর থ্রোট হবে হেডেক হবে সব হবে কিন্তু সে ভালো হয়ে যাবে খারাপ হলেও জাস্ট রেসপিরেটরি ফেলিয়ার একটু অক্সিজেন এবং সিপ্যাপ দিয়ে ভালো হয়ে যাচ্ছে প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট এটা হচ্ছে ফাইভ টেন পার্সেন্ট যাদের সাইটোকাইন স্ট্রং ইমিউনোফেজ এবং ডিআইসি ফেজে চলে যাচ্ছে এদের জন্য আসলে এই জিনিসটা খুবই জরুরি কারণ মৃত্যু কিন্তু অত বেশি না কিন্তু মৃত্যু যাদের হচ্ছে তাদের সেই মৃত্যুগুলো আমরা ঠেকাতে পারছি না এটাই হচ্ছে কথা তো এখন ম্যানেজ কিভাবে করবো ইনিশিয়াল যে জিনিসটা কোনো ডিআইসি কেসি হচ্ছে জিনিস জিনিস হচ্ছে আমাদের আন্ডারলাইন ডিজিজটাকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি একটা মনে রাখা দরকার যে খুব সিভিয়ার ডিজিজ যখন হয় তখন কিন্তু সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ লাইকলি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে এই জন্য আইসি যাওয়া পেশেন্টদের আসলে অ্যান্টিবায়োটিক দেওয়াটা আমার মনে হয় যুক্তি যুক্তি আছে

এই কারণে এটা আমরা ধরতে পারি যে হয়তো আইএল সিক্স মডিউলেটার যদি দেই তাহলে এটা কাজ হতে পারে ডিআইসি হওয়াতে যেহেতু একটা ব্লিডিং রিস্ক থাকে স্পেশালি একদম সিভিয়ার ডিজিজ এন্ড চলে গেলে কিন্তু কারেন্ট অ্যাডভাইস ব্রিটিশ সোসাইটি অফ হিমাটোলজি বা আমেরিকান সোসাইটি অফ হিমাটোলজি দুটো থেকেই এবং ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের গাইডলাইনসও কিন্তু কোথাও ব্লিডিং বা ইয়ে না হলে কিন্তু আসলে ব্লাড মানে হয় না প্লেটলেট যদি থার্টির নিচে নামে প্লেটলেট ট্রান্সফিউশনের কথা কিছুটা বলা আছে কিন্তু কারেন্ট অ্যাডভাইস ব্রিটিশ সোসাইটি অফ হিমেটোলজি থেকে ব্লিডিং যদি না হয় কিছুই দেওয়া লাগবে না ব্লিডিং হলে প্লেটলেট বা প্রথমিন কনসেন্ট্রেট এগুলো চিন্তা করা যেতে পারে প্রথমিন কনসেন্ট্রেট মেনলি এই কারণে কারণ হচ্ছে যারা সিভিয়ার ডিজিজে তাদের এআরটিএস থাকে এবং অতিরিক্ত ফ্লুইড ভলিউম দিলে তাদের এআরটিএস আরো খারাপ হয়ে যেতে পারে এই কারণে এবার হেপারিন এর ব্যাপারে আসি আচ্ছা হেপারিনের ব্যাপারে আসার আগে দেখি কোন কোয়েশ্চেন আছে কিনা কোয়েশ্চেন থাকলে কারণ হেপারিন নিয়ে অনেকক্ষণ একটু গেজাবো এইজন জিজ্ঞেস করলো কোভিড 19 আপডেটেড না ভাই আমার কাছে গাইডলাইন না এর ওয়েবসাইটে আছে আ উপর টপিক হচ্ছে এতক্ষণ ইনশাল্লাহ জানবেন কোভিড ডিআইসি মেজর অফ ইয়েস উড আমার মনে হয় অ্যান্টিকোয়াগুলেন্ট এজ গ্রুপে দেওয়া লাগবে না আমি তাও এটা ডাবল চেক করে দেখবো আমি যেটা সাজেস্ট করবো আমি একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে বলছি কিন্তু ইউরোপিয়ান সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন দিয়ে যদি গুগল করেন ইউরোপিয়ান সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনে ওরা কিন্তু প্রচুর আপনার কি বলে এটাকে প্রচুর গাইডেন্স তৈরি করছে আরেকটা ওয়েবসাইট আছে যে ডোন্ট ফরগেট দ্য বাবলস ডট কম এটা পিডিয়াট্রিক্সের উপর বেস করা একটা ওয়েবসাইট এবং এতে প্রচুর গাইডলাইন আছে পিডিয়াট্রিক্স পিডিয়াট্রিক রোগী হ্যান্ডেল করা এবং কোভিড নিয়ে একটা ডেডিকেটেড পেজ আছে আপনি যেটা করতে পারেন হচ্ছে আমি জানি যতদূর যে ইউকে তে একটা আলাদা গাইডলাইন করা হয়েছে আপনি দেখতে পারেন যে নাইস গাইডলাইন ফর পিডিয়াট্রিক পেশেন্ট ইন কোভিড নাইনটিন এটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন একটা পাবেন যদি ইমার্জেন্সি মেডিসিন আমরা পিডিয়াট্রিক্স দেখি কারেন্ট সময় আমি আসলে আমাদের একটা ছয় মাসের জেনারেল মেডিসিন ব্লক করা লাগে ওখানে ছিলাম আমি যখন কোভিড ক্রাইসিসটা আসে তো আমি ফ্রান্ট ডোর করলাম শুধু অ্যাডাল্ট করছি এখন পিডিয়াট্রিক এবং অ্যাডাল্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট একদম সেপারেট করে দেওয়া হয়েছে আমাদের হসপিটালে তো আমি আসলে লাস্ট পিডিয়াট্রিক রুগী দেখি ফেব্রুয়ারি মাসে দুই মাস কোনো বাচ্চা রুগী দেখি না এবং লাস্ট যখন পিডিয়াট্রিক রুগী দেখি তখন আমরা সেই ব্রঙ্কিও লাগছে চলছিল এমন সিরিয়াস কিছু আসে নাই বাট ইন জেনারেল পিডিয়াট্রিক এজ গ্রুপে সিরিয়াস ডিজিজ খুবই কম এবং সিরিয়াস ডিজিজ যদি না হয় এটা অ্যান্টি অ্যান্টিবায়োগুলো না দেওয়ার পিছনে যুক্তি আছে ওকে আর কোন আছে ট্রিটমেন্ট চেঞ্জের কথা বলছে আমি গাইডলাইন এর কথা একটু আসছি একজন ভাইয়া জিজ্ঞেস করলেন কি দিতে পারব হ্যাপারিন এখনই কথা হবে ইনশাল্লাহ তো কোভিড ডিআইসি যে ইস্যুটা এখন কথা হচ্ছে কি যে আমরা তো আসলে কোভিড ডিআইসি যে হয়েছে এটার প্রুফ কতটুকু আছে এটা কিন্তু আমরা কেউ না এটা কি আসলে হেভারেঞ্জলে কি কাজ হবে কি কাজ হবে না এটা আমরা এক্স্যাক্টলি শিওর না কিন্তু আমরা যেটা দেখছি যে প্রচন্ড একটা প্রোকোয়াগুলাপ্যাফিক একটা ডিজিজ এবং এতদিন পর্যন্ত যেটা গাইডলাইন ছিল এতদিন পর্যন্ত আপনার ইন্টারন্যাশনাল যে গাইডলাইন ছিল সেটা ছিল হচ্ছে যে যদি পিই অথবা ডিবি ট্যাপ যদি পালমনের অ্যাম্বুলেজম বা ডিব্বেন থ্রম্বোসিস প্রুভ করতে পারেন এটা আল্ট্রাসাউন্ড দিয়ে ডিপ ডিব্বেন ত্রম্বোসিস অথবা সিটি পালমনের অ্যাঞ্জিওগ্রাম দিয়ে

জাস্ট টেন মিলিগ্রাম ওডি নেওয়ার জন্য তো এরকম ধরেন লং লিম ফ্র্যাকচার হলে আমরা দিচ্ছি মেজর কোন অপারেশন হলে হিপ রিপ্লেসমেন্টের পর ফোর উইক্স দিচ্ছে এবং যারা ইনপেশেন্ট আসছে ইনপেশেন্ট প্রায় সবাইকেই অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া হয় এটা বিশ্বাসে যে যেকোনো ডিজিজ ইজ্যাথিক এবং ব্লিডিং রিস্ক না থাকলে অ্যান্টিকোয়াগুলেশন সবাইকে দেওয়া হয় তো এটা আসলে ইউকে তে এই স্টাডিটা করে প্রোফিল্যাকটিক যে কতটুকু কার্যকর এটা एग्জ্যাক্টলি শিওর না বাট আশ্চর্যের মিটারতে चाइना একটা চাইনিজ স্টাডি তে দেখা গিয়েছে যে এটা আসলে হয়তো কাজ হতে পারে তো বাংলাদেশের গাইডলাইনসে আপনি যদি আপডেটড গাইডলাইনস ডিজিএইচএস থেকে দেখতে যান তাহলে কিন্তু ওখানে অ্যাডভাইস করেছে টু গিভ প্রোফিল্যাকটিক এন্ড প্রোফিল্যাকটিক একটু हायर ডোজ অফ প্রোফিল্যাকটিক অ্যান্টি কোয়াগুলেশন দিতে বলেছে এবং ডিজিএইচএস ওয়েবসাইট থেকে গাইডলাইনটা ডাউনলোড করতে পারবেন ওখান থেকে দেখতে পারবেন যে গাইডলাইনে কতটুকু অ্যাডভাইস করা হয়েছে প্রোফাইলেকটিক ডোজ দিয়েই কিন্তু চায়নাতে দেখা গিয়েছিল যে কম্পেয়ার করে যে এগেন এগুলো আরসিটি না র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল না এটা আমরা অবজারভেশন স্টাডিতে যে প্রোফাইলেকটিক ডোজ যাদেরকে দেওয়া হয়নি তাদের মধ্যেই দেখা গিয়েছে যে প্রোফাইলেকটিক ডোজেই মর্টালিটি কমে এসেছে

এবং এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু ওয়ারিং যে প্রোভাইশন দিয়েও যে হচ্ছে না কিন্তু এগেইন এটাও কিন্তু প্রমাণ যে আসলে এখন রোগী কখন হাসপাতাল আসছে রোগী যদি এখন আমরা পাঁচ দিন সাত দিন পরে হাসপাতাল আসে অলরেডি প্রো সিস্টেমটা চালু হয়ে গেছে তো আমরা যখন অ্যান্টিভায়গুলেন্ট দিচ্ছি ওটা কি টাইম কিনা দ্যাট কোয়েশ্চেন তখন কি আমরা কি বেশি লেটে দিচ্ছি যে ততদিন অলরেডি কোয়াগুলোপ্যাথি শুরু হয়ে গিয়েছিল এটাই হচ্ছে কোয়েশ্চেন নতুন একটা স্টাডি বের হয়েছে এবং এটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়ে ওয়াইলি অনলাইন অ্যাপটিতে ওখানে দেখা গেল যে ট্রিটমেন্ট ডোজ হ্যাপারিন লো মোলিকুলো ওয়েট হ্যাপারিন দিলে মোটালিটি সিগনিফিকেন্টলি কমে আসে স্পেশালি যাদের মধ্যে ডিআইসি আছে তাদের জন্য এবং আর একটা সাজেশন যে মোটালিটি অন্য কারণেও কমতে পারে শুধু ক্লটিং এর জন্য না কয়েগুলোপ্যাথির জন্য না বা অন্য কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সাইটোকাইন্স এর উপরেও কিন্তু হ্যাপারিন কাজ করে এবং এই যে রোল ইন রিডিউসিং দ্য সাইটোকাইন্স টর্ম এই জিনিসটা হয়তো মোস্ট ইম্পর্টেন্ট ইন রিডিউসিং মোটালিটি তো কোভিড ডিআইসি নিয়ে মেইন যে জিনিসটা আমরা এখন বুঝতে পারছি সেটা হচ্ছে যে হয়তো বা হ্যাপার কাজ করে আমাদের গাইডলাইন যেটা অ্যাডপ্ট করা হচ্ছে বিভিন্ন দেশের গাইডলাইন যেটা অ্যাডপ্ট করা হচ্ছে এবং কোভিড ডিআইসি নিয়ে বিগেস্ট রিস্ক যেটা হচ্ছে যে আসলেই কি কোভিড ডিআইসি বিগেস্ট কিলার ইন কোভিড নাইন্টিন এটার তো আনসার দেওয়া এখন সম্ভব না জাস্ট চার মাসের ডেটার উপর বলা যে আসলে এটার জন্যই মারা যাচ্ছে প্রচুর অটোপসি স্টাডি হচ্ছে প্রচুর আপনার ডিসকাশন হচ্ছে এই ব্যাপারে কিন্তু আমরা যেটা দেখছি যে ভিনাস সাইনাস ভিনাস সাইনাস থ্রম্বোসিস বেড়ে যাচ্ছে মাথায় ব্রেন ইনফার্ক্ট দেখা যাচ্ছে কিছু সাজেশন আছে যে আপনার রিনাল আর্টারিতে ইনফার্ক্ট হচ্ছে এবং রিনাল ফেলিয়ার হওয়ার মেইন কারণ হচ্ছে একটা প্রো থ্রম্বোসিস মাইক্রো থ্রম্বাসের জন্য লাং অটোপসিতে আমরা দেখছি যে থ্রম্বাস হচ্ছে এবং স্পেশালি ওই সেই ট্যাং অ্যাটালার সেই রিসার্চটা আসলে খুবই চোখ খুলে দেওয়ার মতো যে নন সার্ভারদের মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পেশেন্টের ওভার ডিআইসি ছিল যারা মারা গেছে তাদের কিন্তু যারা বেঁচে ছিল তাদের মধ্যে জাস্ট জিরো এটা একটা সাজেশন যে হয়তো এটাই একটা ব্যাপার সো আমি একটা ইন্টেন্সিভ কেয়ার ইন্টারনেট বুক অফ ক্রিটিক্যাল কেয়ার একটা বই ইয়ে আছে ওরা কোভিড নিয়ে খুব রেগুলার আপডেট দিচ্ছে তো ওখানকার যে কনসালটেন্ট উনি বলছিলেন যে এমন হতে পারে যে আমরা যদি ডিআইসিটাকে ভালো করে ম্যানেজ করতে পারি ভালো করে ক্যাচ করতে পারি তাহলে কি কিন্তু আমরা হয়তো ডিজিজ মডিফাই করতে পারব কারণ এতদিন পর্যন্ত যে সমস্যাটা হচ্ছে আমাদের যে যে পিশেন্টই আসছে আমরা কিন্তু ডিজিজ মডিফাই করতে পারছি না এটা চলে মোস্ট আসলে আল্লাহর উপর ছেড়ে দিতে হচ্ছে ভেন্টিলেটরই দিচ্ছি যাই দিচ্ছি পিশেন্ট মরে যাচ্ছে ইয়ং পিশেন্ট ওল পিশেন্ট সবাই কে যে ভালো হয়ে যাচ্ছে কে খারাপ হয়ে যাচ্ছে এটা আসলে তেমন আমরা কন্ট্রোল করতে পারছি না এখন হয়তো আমরা আরো কিছু স্টাডির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এখন গাইডলাইনে অ্যান্টি কোয়াগুলেশন আসলে ইনক্লুড করা হয়েছে আমি এক্সাক্ট ডোজিংটা মাথার উপর আমার ঠিক মনে নেই আমি আমাদের ডোজিং জানি কিন্তু বাংলাদেশের গাইডলাইন যে কি ডোজটা দেওয়া হয়েছে এবং ইনক্সতে পারেন মনে হয় বেস্ট অ্যাডভাইসড কিন্তু তা না হলেও যেহেতু এটা হ্যাপারিন এবং হ্যাপারিনের অন্যান্য বেনিফিটগুলো আছে যেমন সাইটোকাইন রিলিজ রিডিউস করা এবং ইনফ্লামেশন ইনফ্ল্যামেটরি প্রসেসে এটসেট্রা কিন্তু নোভাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েও কিন্তু কাজে লাগানো যেতে পারে

তাও কিন্তু তেমন মানে ভেন্টিলেশন দিয়ে তেমন ভালো হচ্ছে না লাং কমপ্লায়েন্স যখন ভালো ইনিশিয়াল যখন হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিয়ার হয় যেটা রেসপন্ড করে সেটাতে কিন্তু আপনার এটেলেক্টিসিস এবং ডি রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে অফ অ্যালভিওলাই এবং যখনই আমরা খুব হাই ফ্লো অক্সিজেন বা ইয়ে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে কিন্তু যে পেশেন্টগুলো ডিটিরেট করতে থাকে এবং ভেন্টিলেশন পর্যন্ত যাওয়া লাগছে তাদের মধ্যে কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে একটা ভাস্কুলার শান্টিং হয়ে যাচ্ছে এবং এই ভাস্কুলার শান্টিংটা কি ডিআইসির জন্য মাইক্রো থ্রমাস এর জন্য হচ্ছে এটি নিয়ে একটা স্টাডি রিসেন্টলি পাবলিশ করা হয়েছিল কিন্তু এখনো বলা যাচ্ছে না এবং ওই স্টাডিতে বলা হচ্ছে যে হয়তো একটু মাইক্রো এবং মাইক্রো ব্লিডিং হচ্ছে ইন দা লাং যেটা হচ্ছে যে আমাদের পালমোনারি আর্টারি পালমোনারি যখন পাস হচ্ছে লাং দিয়ে এমন অক্সিজেনেশন ঠিক হচ্ছে না তো যে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচের জন্য তো এমবোলিজম ওয়েল নোন এবং এই যে মাইক্রোথ্রম্বাস দেখা যাচ্ছে এটার কারণে আমার মনে হয় যে আসলে অ্যান্টি কোয়াগুলেশনটা কনসিডার করা ইন এনি পেশেন্ট উইথ কোভিড এটা দরকার আমার হসপিটালে কেমব্রিজ ইউনিভার্সিটির হসপিটালের কারেন্ট নতুন গাইডলাইন জাস্ট গতকালকে আপডেট করা হয়েছে আমরা ইভেন পেশেন্ট যাদেরকে ডিসচার্জ করে দিচ্ছি ধরেন পাঁচ দিন থেকে ডিসচার্জ করেছি তাদেরকে আমরা টু উইকস অ্যান্টি কোয়াগুলেশন দিচ্ছি রিভার অক্সিমেন প্রোফেলাক্টিক ডোসে টেন মিলিগ্রাম রিভার অক্সিমেন অথবা যদি ইনোক্সিপারিনটি আমরা প্রেফার করছি কিন্তু যদি সেলফ ইনজেকশন করতে না পারে তাহলে রিভার দিচ্ছি এবং এটা আমাদের যিনি আমাদের লিড থেকে অ্যাডভাইস এটা 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 এই জন্য তেমন যে এভিডেন্স বেস তা না কিন্তু এটাও আমাদের একটা ট্রায়াল আমাদের মনে হচ্ছে যে হেপারিন কাজ করছে এবং পেশেন্টকে যদি আমরা বাসায় পাঠিয়ে দিই এবং তখন আমাদের মনে হয় যে এটা দিলে হয়তো তাদের জন্য ভালো হতে পারে ওকে আজকে এখানেই শেষ কোয়েশ্চেন একজন জিজ্ঞেস করলেন যে এফ কি দেওয়া যাবে কিনা এফ দেওয়া যাবে কিন্তু ব্লিডিং না হলে কোনো ব্লাড প্রোডাক্ট দেওয়া উচিত না এটা আপনার প্রথম কনসেন্ট্রেট হোক ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হোক প্লেটলেট দেওয়া হোক ব্লিডিং হলে জাস্ট লাইক এনি ব্লিডিং প্রোটোকল ওটাকেই ফলো করতে হবে একজন জিজ্ঞেস করলেন একজন ভাই জিজ্ঞেস করলেন যে হ্যাপেন কি সব আইসিউ পেশেন্টদেরকে দিব কন্ট্রাডিকশন না থাকলে এখন তো আইসিউ না আমাদের তো মনে হয় বাংলাদেশের গাইডলাইন্স কারেন্টলি আপনার সব পেশেন্টদেরকে দিতে বলছে কিন্তু আইসিউ পেশেন্টদেরকে ইয়েস এটা আসলে আমাকে আমাদের প্র্যাকটিস থেকে যেটা প্রবলেম যে আমরা প্র্যাকটিসে সবসময় সবাইকে প্রফেলেক্টিক হ্যাপারিন দিয়ে আসছিলাম আমরা ইনক্সেপারেন ফোর্টি অথবা ডালটাপারিন ফাইভ থাউজেন্ড ইউনিট সব সময় অথবা কিছু হাসপাতালে টিনসেপারিন ইউজ করে তো এটা সব সময় দিয়ে এসেছিলাম এবং প্রফেলেক্টিক ডোজিং এখানে অ্যান্টি কোয়াগুলেশনের রিস্ক থ্রেশ একদমই শর্ট ইউকেতে এবং আমি যেটা আগেও বলেছি যে এটার মানে এই না যে হান্ড্রেড পার্সেন্ট যে এটা দিয়েই আপনার মানে খুব কাজে কাজ দিচ্ছে যে অন্যান্য পেশেন্টের মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে হেপারিন দেওয়ার পরে মোটালিটি কমে আসছে স্টাডিগুলো সবই উইক এখন কারণ সবই আপনার রেট্রোসপেক্টিভ বা প্রসপেকটিভ হলেও এগুলো অবজারভেশন কোহ স্টাডি স্টাইল র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল এখন করা হয়নি হেপারিন নিয়ে কিন্তু কারেন্ট এভিডেন্সে আমার মনে হয় যে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল করাটাও এটা এথিক্যাল হবে না যে কারণে কারণ হচ্ছে আমরা যদি ক্লিয়ারলি মোটালিটি রিস্ক কমা দেখি এবং একটা স্টাডিতে সাজেস্ট করেছে যে টোয়েন্টি পার্সেন্ট মোটালিটি কমে যায় ইন দা ইন আর্ম কম্পেয়ার টু দা নন আর্ম এরকম যদি হয়ে থাকে তাহলে এটা আসলে খুবই সিরিয়াস নেওয়া উচিত প্লাজমা থেরাপি প্লাজমা থেরাপি দিকে সবার খুব পছন্দ হয়েছে প্লাজমা থেরাপি যে কারণে কাজ করবে না আপনাকে বলি মানে কাজ করবে না বলছি না কিন্তু এখন যেটা রিস্ক যে কারণে আপনার র্যাপিড টেস্ট টেস্টটাও যে কারণে এখনো সাকসেসফুল হতে পারেনি হচ্ছে যে আসলে এখন একটা ক্লিয়ারলি আইডেন্টিফাইড অ্যান্টিবডি আমরা ধরতে পারছি না এবং ডাব্লিউএচও বলছে যে এমন হতে পারে যে হয়তো অ্যান্টিবডি ঠিক হচ্ছেই না অ্যান্টিবডি হয়তো বা ঠিক ঠিকমতো হচ্ছে না কিছু পেশেন্টের মধ্যে আমাদের এক জুনিয়র যারা পিএইচডি করা আছে ইমিউনোলজিতে সে আমাকে বলছিল যে যারা এসিম্টোমেটিক বা মাইল্ড সিম্টোমে ভালো হয়ে যাচ্ছে তাদের হয়তো বা অ্যান্টিবডি রেসপন্স তেমন এনাফ হবে না সো প্লাজমা থেরাপির যে প্রবলেমটা এখানে আসে যে অ্যান্টিবডি টেস্টিংও যে প্রবলেমটা আসলে অ্যান্টিবডি যদি না হয় তাহলে অ্যান্টিবডি টেস্টিং আপনার সাকসেসফুল হবে এই পর্যন্ত যতগুলো রিসার্চ হয়েছে মাত্র ফিফটি পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে অ্যান্টিবডি র্যাপিড সো এই কারণে আসলে এটা এখনো ভ্যালিডেট করা যাচ্ছে না এবং এখনো কাজে লাগানো যাচ্ছে না পিসিআরই এখন আমাদের একমাত্র হাতে আছে এবং র‍্যাপিড পিসিআর র‍্যাপিড পিসিআর কিছু জায়গায় টেস্ট করা হচ্ছে ওটাই আরেকটা অপশন আরেকটা যেটা আমরা বলতে চাচ্ছি যে প্লাজমা থেরাপির কথা সো প্লাজমা থেরাপি প্লাজমা কনভোলুশন থেরাপি যেটা এটা ট্রায়ালটা ইন্ডিয়াতে হচ্ছে ইউএসএতে হচ্ছে ইউকেতে হচ্ছে না ভেরি ইন্টারেস্টিংলি ক্লিক করো এটার আইডিয়া হচ্ছে আপনি প্লাজমা রিকভারড پیشنট থেকে প্লাজমা নিয়ে তাদেরকে আবার সিক পেশেন্টকে প্লাজমা থেরাপি দিবেন গুলো একদমই স্মল এবং এগুলো নিয়ে আসলে বলা খুবই ডিফিকাল্ট কারণ কারেন্টলি কোন বেঁচে যাচ্ছে আর কোন মরে যাচ্ছে যাওয়ার পর এটার উপর হাত খুবই কম আমরা বেশি যে খুব ডিফারেন্সিয়েট করতে পারছি তাও কিন্তু না কিছুটা কিছু প্যারামিটার আমরা চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট নো সো প্লাজমা থেরাপি কাজ করবে কি করবে না আমি জানি না এটা একটা খুবই ডিফিকাল্ট থেরাপি এত দূর যাওয়া আমাদের মধ্যে ডিফিকাল্ট আহ কারেন্টলি গাইডলাইনে মনে হয় ফ্যাবি করা হয়েছে বাংলাদেশের গাইডলাইন যে হাইড্রোক্সক্লোর এবং এসব ছাড়া তো গাইডলাইন যে যেটা দেওয়া আছে ওটা নিয়েই থাকা থাকা উচিত আমাদের অন্য কিছু এখনো ট্রাই করা উচিত না ফ্যাক্টর টেন ইনহিবিটারের কথা জিজ্ঞেস করছেন সৌরভ বিশ্বাস এটা নিয়ে ফ্যাক্টর টেন প্রোটিন সি প্রোটিন এস অনেক কিছু নিয়ে কিন্তু আসলে সাজেশন আছে কিন্তু কোনোটাই তেমন দেখা হচ্ছে না কোনটা কোনটা যে আসলে কাজ করে কোনটা যে কাজ করে না আমরা ঠিক এক্স্যাক্টলি শিওর না কোন ট্রায়াল আমি দেখিনি ফ্যাক্টর টেন স্পেসিফিক্যালি ফ্যাক্টর টেন এর জন্য লো মলিকুলার ওয়েট হেপারিন ইজ অল যেটা আমরা দেখছি যে ইউজ করা হচ্ছে সো দেখা যাক এটা দিয়ে কত দূর আগাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যাক্টর টেন সরি প্লাজমা ইনহিবিটর দিয়ে আমরা

দেখা যাক ও আর একটা জিনিস ফ্যাক্টর টেনের ব্যাপারে আসলে ফ্যাক্টর টেন ইয়েগুলো ইউজ করি স্পেসিফিকালি হচ্ছে কনফার্ম এয়ারটেল ফিফ্রিলেশন ইউজ করা হচ্ছে প্লাস আপনার এয়ারটেল ফিপ্রিলেশন ইউজ করা হচ্ছে এবং ইয়েতে ইউজ করা হচ্ছে আমরা যতদূর জানি আপনার পরে পরে হিসেবে ইউজ করা হচ্ছে তো আমরা বলছি তাদেরকে দিচ্ছি যে পেশেন্ট যদি বাসায় চলে যায় এটা একটা কেমিজ ইউজ করা হচ্ছে পেশেন্ট যদি বাসায় চলে যায় তখন তাদেরকে আহ আমরা দিচ্ছি যদি তারা নিজেরাদেরকে সেলফ ইনজেক্ট করতে না পারে কিন্তু যারা সেলফ ইনজেক্ট করতে পারে তাদেরকে কিন্তু আমরা

একটা জিনিস দেখি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন জিজ্ঞেস করছেন যে এখানে কি ইভার এর কোনো কাজ আছে কিনা ইভার মেকটিন হ্যাজ নো ইভার মেকটিন হ্যাজ নো ইউজ ইন ইন কোভিড নাইনটিন অ্যাজ অফ ইয়েট ইভার মেকটিন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অল বেসড অন একটা অ্যানিমেল স্টাডি দেখেন অ্যানিমেল স্টাডি নিয়ে কিন্তু সবকিছু কাজ করে অ্যানিমেল স্টাডি অনুযায়ী হাইড্রোক্সিক পৃথিবীর সেরাও শুধু বলা যেতে পারে

কিন্তু দেখেন আমার অ্যাডভাইস হবে যদি আপনি বাংলাদেশে কাজ করেন বাংলাদেশে যে দেশে কাজ করবেন ওই দেশের গাইডলাইনস ইউজ করেন গাইডলাইনস ইজ এরিয়া স্পেসিফিক এরিয়া স্পেসিফিক হওয়টাই ভালো ওকে প্লাজমা থেরাপি জিজ্ঞেস করলো অ্যাসপিরিন অ্যাসপিরিন ওরালি দেওয়া যায় কিন্তু অ্যাসপ্রিন নিয়ে তেমন কোনো প্রুফ আসলে দেখা যায়নি সো এটা উই ডোনি নো অ্যাসপিরিন ট্রাই করতে পারেন কিন্তু আমার মনে হয় না অ্যাসপ্রিন অ্যান্টি প্লেটলেট অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে নট অলওয়েজ ভেরি গুড অ্যাসপ্রিনের কাজ অ্যাসপ্রিনের জায়গায় থাকে আসলে প্লাজমা থেরাপি নিয়ে কয়েকটা কোয়েশ্চেন আমি তো প্লাজমা থেরাপি নিয়ে বলেছি যে আসলে তেমন কোনো কাজ এখনো দেখা যায়নি কাজ যখন দেখা যাবে তখন ইউজ করা কিছু ট্রায়াল হচ্ছে এবং ট্রায়াল হলেও এটার যেটা প্রবলেম প্লাজমা থেরাপি হচ্ছে প্লাজমা থেরাপির জন্য আমাদের অনেক রিকাভার্ড পেশেন্ট লাগবে আমাদের এনাফ রিকাভার্ড পেশেন্ট নাই আমাদের এখন কারেন্ট করোনা আক্রান্ত রোগী হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার মতো আমাদের রিকভার পেশেন্ট মাত্র একশো বারো একশো বারো জনকে দিয়ে কি পাঁচ হাজার জনকে প্লাজমা থেরাপি দেওয়া যাবে কিনা এটা একটা খুবই ডিফিকাল্ট জিনিস সো তাছাড়া আপনার একটা ফরেন ম্যাটেরিয়াল আপনি দিবেন একটা রিজেকশনের চান্স থাকে এটার আসলে রিস্ক বেনিফিট আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি সো প্লাজমা থেরাপি আসলে আরও কিছু যদি না হয় তাহলে আরও কিছু যদি প্রুফ না আসে এটা ইউজ করা উচিত হবে আহ জিজ্ঞেস করছেন একজন যে রিভারক্সিম্যান কোন কোন ক্ষেত্রে দিচ্ছে রিভারক্সিম্যান যদি আপনি কনফার্ম ডিভিটি বা পালমোনারি এমবুলিজম হয় তাহলে তো রিভারক্সিম্যান দিতেই পারেন ফিফটিন মিলিগ্রাম বিডি দিয়ে শুরু করবেন লোডিং ডোজ এক সপ্তাহ পর তারপর টোয়েন্টি মিলিগ্রাম ওডি চলবে যতদিন গাইডলাইন অনুযায়ী কারেন্টলি বাংলাদেশের গাইডলাইনসে কিন্তু আপনার লোমোলিকুলোভেট হ্যাপারিন অ্যাডভাইস করেছে ইনক্সিপারিন অ্যাডভাইস করেছে তো আমার মনে হয় ইনক্সিপারিনটা

ব্লিডিং রিস্ক বেশি হওয়ার জন্য কিন্তু আপনার অনেক কিছুই কাজ করা লাগে যেটা ওই যে থ্রম্বো ইলাস্ট্রোগ্রাফি করা লাগবে টিইজি ট্রুলি যদি আমরা কয়েকগুলোপ্যাথিক স্টেট বলা যায় কিন্তু ডি টাইমার যখন এতই হাই আমাদের ধরে নিতে হবে যে আসলে যে আসলে প্রো কয়েকগুলোপ্যাথি ইজ গ্রেটার দেন দ্য রিস্ক অফ প্রো হ্যামোরেজ এবং এই পর্যন্ত এত হাজার হাজার পেশেন্টের মধ্যে যাদেরকে আপনার অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কিন্তু ব্লিডিং রিস্ক ব্লিডিং দেখা যায়নি ব্লিডিং রিস্ক ইজ ভেরি লিটল অন্যান্য যদি ব্লিডিং রিস্ক না থাকে অন্য কোনো হিমোফিলিয়া বা হিমোফিলিয়া ইন্ডিউসিং যদি কোনো স্টেট না থাকে তাহলে কিন্তু আসলে হচ্ছে না ব্লিডিং রিস্ক সো আমাদের অ্যাডভাইস হবে যে আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের গভর্নমেন্ট বলছে ডিজিএইচ এর যে অ্যাডভাইস এবং ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইসটা হচ্ছে যে আমরা লো মলিকুলার ওয়েট পারেন ইনোক্সে পারেন ডেল্টা পারেন টিনজা পারেন যেটাই ইউজ করতে চান সেটাই ইউজ করবেন ডোজিংয়ের কথা একজন জিজ্ঞেস করছেন আমি অ্যাডভাইস করবো গাইডলাইনে যেটা বলা আছে ওটাই ফলো করবেন আমি ইউকেতে যে ডোজিং ইউজ করি এটা নট নেসেসারি যে বাংলাদেশের গাইডলাইনে ওটাই আছে সো ইনশাআল্লাহ ওকে সাপোর্টটিভ ট্রিটমেন্ট ইন নন ক্রিটিক্যাল پیشنট এটা নিয়ে আমি আগেও কিছু এক্সারসাইজ সাপোর্টটিভ ট্রিটমেন্ট আছে কিন্তু তার কিছু দরকার নেই যখন কিছু হবে তখন দিতে হবে জ্বর হলে প্যারাসিটামল দিবেন জ্বর হলে প্যারাসিটামল দেয়া যায় এছাড়া আসলে তেমন কিছুই অনেকেই ফেক্সোফিন দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু আমি জানি এখন এটা আমার প্র্যাকটিসে ডিফারেন্ট হতে পারে তা আমরা কখনোই ফেক্সোফেনাটিন কাশির জন্য দিই না কারণ ফেক্সোফেনাটিনের তেমন কোনো এভিডেন্স নেই ইন পোস্ট ইনফেক্টিভ কফ ওল্ডার অ্যান্টিসিস্টেমিন দিতে পারেন বা ফেক্সোফিন যেটা আপনাদের প্র্যাকটিসে আছে প্র্যাকটিসে দিতে পারেন ফর কফ অ্যাজমা সিওপিটি পেশেন্টদের জন্য ইনহেলার ইজ ভেরি গুড কফ ভেরিয়েন্ট অ্যাজমা যাদের তাদের জন্য ইনহেলার খুবই ভালো তাছাড়া ইনফ্যাক্ট আসলে আর বেশি কিছু নাই ইনফ্যাক্ট নন ক্রিটিক্যাল পেশেন্টের মধ্যে বিগেস্ট কমপ্লেন যেটা আমাদের পেশেন্ট আমাদেরকে বলেছে এটা কিন্তু অ্যানেকডোটাল এভিডেন্স হচ্ছে মায়াল যে মায়াল এবং ফ্যাটিক না আমাকে একজন বলছে যে আমি বারো ঘন্টা ঘুমানোর পরে মনে হচ্ছে যে আমার গা হাত আমার নড়তে পারছি না একজন বলছে সকালে নাস্তা খেয়ে মনে হচ্ছে আমি আবার ঘুমাতে চাই এরকম ফ্যাটিক লাগছে এবং মায়াল যে এতই খারাপ যে একজন বললো যে আমার ডাক্তার আমার কাশিও কোনো সমস্যা না জ্বরও কোনো সমস্যা কিন্তু মায়াল যে এটা এত বেশি এবং মায়াল যে এটা আমার মনে হয় কিছুটা র্যাপডোমায়ালোসিস হচ্ছে কারণ আমরা যে জিনিসটা দেখছি যে অনেক পেশেন্টের সিকে লেভেল প্রচন্ড হাই এবং এটাই অনলি এক্সপ্লেনেশন হচ্ছে যাদের র্যাপডো মাইলেসিস হয়েছে এবং এটা ভেরি লাইকলি একটা কোভিড অ্যাটাকিং ইং দ্য মাসেল সেল যেহেতু স্মুথ মাসেল অ্যাটাক করতে পারে আমরা জানি এখন হয়তোবা স্কেলেটেল মাসেলেও কি অ্যাটাক করতে পারে কিনা ওয়ার নট এক্স্যাক্টলি শোর সো এটাই নন ক্রিটিকাল পেশেন্টটা এটাই এবং নন ক্রিটিক্যাল পেশেন্ট যখন আরেকটু সিরিয়াস হতে থাকবে রেসপিরেটরি ফেলে হলে আমরা অক্সিজেন দিব ট্রাই করবো উইথ ফুল কারণ আপনার জেনারেটিং বাই প্যাপ তেমন ইউজফুল না আনলেস পিওর হাইপার ক্যাপনিয়া যদি না থাকে আর যদি ইনটিশন লাগে ইনটিবেশন রিনাল ফেলিয়ার হলে ডায়ালাসিস যদি রিনাল ফেলিয়ার ইউজুয়ালি খুবই পুয়ার প্রগনোসিস রিনাল ফেলিয়ারে পেশেন্টের নাইনটি পার্সেন্টের বেশি মর্টালিটি চেস্ট পেইন হলে ইসিজি করার চেষ্টা করতে পারেন ট্রোপোনটা একটা বাজে প্রগনস্টিকার কার্ডিয়াক ইঞ্জুরি যাদের হচ্ছে তাদের ডেথ অনেক হায়ার কম্পেয়ার টু যাদের যাদের কার্ডিয়াক ইঞ্জুরি হচ্ছে না কিন্তু এগেন এক্স্যাক্ট কজ অফ কার্ডিয়াক ইঞ্জুরি কি আমরা ঠিক শিওর না এটা ভাইরাল মায়োকার্ডাইটিস হতে পারে স্ট্রেস কার্ডিও মায়োপ্যাথি হতে পারে অথবা সাইটোকান স্টর্মের জন্য একটা ইমিউন মডিউলেটেড মায়োকার্ডাইটিস হতে পারে টাইপ টু এমআই ইজ অলসো পসিবল টাইপ টু এমআই হচ্ছে যে জাস্ট ওভারঅল বডির শক এবং বিভিন্ন ইউনো ওভারঅল

সো ভাইরেমিয়া কিন্তু হচ্ছে না ঠিক সেপটিক শক স্টাইলে কিন্তু কিছুই হচ্ছে না সেপটিক শক হলে খুব শকে চলে যাচ্ছে সেপসিস সেপসিস সাইন দেখা গেলে কিন্তু আপনি চিন্তা করতে হবে যেখানে ব্যাকটেরিয়াল কিছু হচ্ছে কিনা সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে কিনা কিন্তু মেইনলি যেটা রিস্ক অফ ইনফেকশন ফ্রম বরং এটা আপনার হ্যান্ডলিং এর যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ওগুলোকে ভালো করে ডিসইনফেক্ট করা এটাই হচ্ছে ইস্যু কিন্তু একজন পেশেন্ট যদি আপনার রিস্ক অফ ডেথ থাকে তখন আসলে তাকে ব্লাড ট্রান্সমিশন দেওয়াটা তো জরুরি এবং যারা ব্লাড ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট হিমেটোলজিক্যাল কন্ডিশনে ভুগেন তাদের কিন্তু ট্রান্সমিশন তারা মারাই যাবে ব্লাড করতে হবে দরকার কিছুটা হালকা একটা রিস্ক আছে কিন্তু রিস্কটা আমাদের নিয়েই মনে হয় কাজ করতে হবে ওকে একজন জিজ্ঞেস রোল অফ অ্যাসপিরিন করছি এখন পর্যন্ত আমরা কোনো প্রুফ পাইনি চেষ্টা করতে পারেন কিন্তু যেটা মনে হচ্ছে লো মোলিকুলার ওয়েট হ্যাপারিন বেস্ট প্রুফ এই পর্যন্ত একজন জিজ্ঞেস করছেন লো মোলিকুলার ওয়েট হ্যাপারিন আমরা কোন পয়েন্টে স্টার্ট করছি এটা কি প্যারামিটারস এর উপর ক্লিনিক্যাল ল্যাব নাকি ইনঅল অল পেশেন্ট আরেকবার একটু বাংলাদেশের আমাদের ডিজিএইচএস এর গাইডলাইনটা দেখবেন কারণ আমি যতদূর জানি যে সবাইকে দিতে বলছে এখন ইন অল পেশেন্ট স্টার্ট করতে বলছে স্পেশালি মডারেট কেসেস আরো বেশি সিভিয়ার কেসেস তো ডেফিনেটলি আর ক্লিনিক্যাল ল্যাব অনুযায়ী আপনি যদি এখন ডিটাইমার যদি রেজ দেখেন ডিডাইমার করে তখন কিন্তু আসলে দাওয়াটা একদম অলমোস্ট যুক্তিসঙ্গত একদমই ভালো আছে রুগী ধরেন তেমন কোনো সিমটম নাই একটু জ্বর একটু কাশি হচ্ছে এই টাইপের রুগীকে না দিলেও চলবে ইনশাল্লাহ ফাইব্রিনোলিটিক নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আমি এক্স্যাক্টলি শিওর না ফাইব্রিনোলিটিক কি আসলে ইউজ করা যাবে কিনা ফাইব্রিনোজেন অনেক হাই থাকে কিন্তু একটা রিস্ক থাকে ফাইব্রিনোলিটিক নিয়ে যেটা হচ্ছে যে একদম লেট স্টেজ ডিআইসি কিন্তু আবার হাইপো ফাইব্রোনোজেনিমিয়া হয়ে যায় তখন আর একটা হিতাংশ পাল জিজ্ঞেস করছেন যে ইজ দেয়ার এনি রুল অফ হাইড্রোক্সিক্লোরোকুইন আমি এগেন অ্যাডভাইস করব যে আমাদের ন্যাশনাল গাইডলাইন্স যেটা গাইডলাইনটা দেখার জন্য কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ট্রায়ালে বিভিন্নভাবে একজন জিজ্ঞেস করছেন ভিটামিন অর আদার ড্রাগস টু বুস্ট ভিটামিন সি কিছু স্টাডিতে দেওয়া হচ্ছে পেশেন্টদেরকে এবং কিছুটা সাকসেস দেখা গিয়েছে এখন এগেন এনি এভিডেন্স রাইট নাও এটা আসলে কতটা কাজ করবে আমরা শিওর না কিন্তু ভিটামিন সি দিয়ে দেখা গিয়েছে যে এটা আসলে কাজ করছে এবং ভিটামিন সি খুবই হার্মলেস একটা ওষুধ এবং যেহেতু এটা রিনালি অ্যাজ লং এজ রিনোফেল না থাকে এটাতে আসলে ওভারডোজ হওয়ার চান্স খুবই কম যেহেতু এটা একটা ওয়াটার সলিউবল ভিটামিন সো ভিটামিন সি টা একটা দেওয়া যায় এটা খুব সিরিয়াস পেশেন্টদের মধ্যে ভিটামিন সি এটা আগেও এআরডিএস এবং সার্জ এর সময় ফার্স্ট টাইম সার্জ যখন হয়েছিল তখন দিয়েছিল কিছু মানুষ ওকে জিঙ্ক সাপ্লিমেন্ট কথা একজন বলেছে জিঙ্ক সাপ্লিমেন্ট ফেসবুকে খুব পপুলার আসলে কাজে কোনো তেমন কিছু দেখা যায়নি এখনো ট্রায়াল হয়েছে কিনা আমি ঠিক জানি না ফেসবুকে একজন ডাক্তার খুব বলছেন যে সে হাইড্রোক্সিক্লোরোকুইন জিঙ্ক এবং অ্যাজিথ্রোমাইসিন একসাথে দিয়ে সব রোগীকে ভালো করে দিয়েছেন এখন এটা তো এরকম অ্যানিকডোটাল প্র্যাকটিস দিয়ে তো আসলে করা খুবই ডিফিকাল্ট এক্সপার্ট অপিনিয়নের জন্য কয়েকজনের অপিনিয়ন লাগে একজন না সো আমি ঠিক জানি না এগেইন জিঙ্ক তেমন হার্মফুল না ট্রাই করে দেখতে পারেন জিঙ্ক দিয়ে কাজ হয় কিনা কিন্তু আমার মনে হয় না তেমন কোনো এভিডেন্স আমি এখনো দেখিনি এখন দেখেন আমি তো সবকিছু জানি না হতেই পারে এটা কাজ করে জিঙ্ক নিয়ে আমি কিছু জানি না ট্রাই করে দেখতে পারেন কিছু জায়গায় অ্যাডভাইস করছে স্পেশালি নিউট্রিশনিস্টরা খুব অ্যাডভাইস করছে কিন্তু ভিটামিন সি নিয়ে আমি জানি কিছুটা এভিডেন্সও আছে ভিটামিন সি নিয়ে কিছু স্টাডি হয়েছে এবং ভিটামিন সি ট্রাই করা যায় কিছু জায়গায় ইন্টারভিনাস ভিটামিন সি দিয়েও ট্রাই করছে কিন্তু এটা আমার মনে রাখতে হবে যে জিঙ্ক এবং ভিটামিন আসলে আপনার ডিজিজকে মডিফাই করছে না এটা কিছুটা যে শর্টেজ গুলো হয় ডিজিজের জন্য ওটাকে আপনার এটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে কনসিডার করা যেতে পারে ওকে আমার তো মনে হয় আমাদের ইনশাআল্লাহ আজকে আর কোয়েশ্চেন নাই এখানে রাখি আর না বলি তারপরে ইনশাআল্লাহ কোনো কোয়েশ্চেন থাকলে ও আচ্ছা একজন জিজ্ঞেস করছে স্টেরোয়েড এর কথা ভেরি গুড কোয়েশ্চেন্ট নিয়ে কথা না বলে যাওয়া উচিত না এ আর ডি এস এ একি ডেসপিরেটি ডিস্টেন্স সিন্ডোমে ইন জেনারেল স্টেরয়েডের কথা আগে বলা হয়েছিল এবং স্টেরয়েডের ব্যাপারে প্রচুর কি বলে এটাকে স্টেরয়েডের ব্যাপারে আমার প্রচুর এভিডেন্স আগে দেখা গিয়েছে কিছুটা বেনিফিশিয়াল হতেও পারে নাও হতে পারে সো এখন অ্যাডভাইস করছে লোড ও স্টেরয়েড দিয়ে কিন্তু একটা ট্রায়াল চলছে কোভিড পেশেন্ট আমার মনে হয় না আমাদের গাইডলাইন্স এখনো দেওয়া হয়েছে কিন্তু সিরিয়াস পেশেন্ট যারা যাকে সিভিয়ার এআরটিএস আইসিউ পেশেন্ট যারা তাদের উপর স্টেরয়েড ট্রাই করা যেতে পারে স্পেশালি মিনারেল কটিকয়েড রুটে যেতে দেখি স্পেশালি মিথাল প্রেডনিসলোন হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে কমন কোশ্চেন এটা আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এ পর্যন্ত অনেকগুলো ভিডিওতে হচ্ছে এটাকে রিল্যাপস করে আমি জানি না হতেও পারে না হতে পারে যদি অ্যান্টিবায়োটিক ফর্মেশন হয় তাহলে রিল্যাপস না করার চান্স বেশি যদি অ্যান্টিবায়োটিক ফর্মেশন না হয় তাহলে রিল্যাপস করার চান্স থাকে বিভিন্ন স্ট্রেইন অফ সার্স কোভি টু আছে নেক্সট স্ট্রেন ডট ওআরজি ওই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে কয়েক শত স্ট্রেইন তারা কয়েক হাজার স্ট্রেইন অ্যাকচুয়ালি তারা আইডেন্টিফাই করেছে এবং কোনটা কোন দেশে কিভাবে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করছে আলহামদুলিল্লাহ ভালো আমরা যে এ পর্যন্ত দেখতে পাচ্ছি যে আসলে সবচেয়ে সিরিয়াস স্ট্রেন ছিল সবচেয়ে প্রথমের যেটা ছিল এবং এরপরে যতগুলো স্ট্রেন এসেছে ওকে ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখি আমরা যদি কোয়েশন থাকে আপনারা কোয়েশন নিচেই করতে পারবেন এবং আমি ওটা পরে রিপ্লাই দিতে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে সালাম আলাইকুম ভালো কালকে থেকে রমাদান বাংলাদেশে সবাই ভালো থাকবেন দোয়া করবেন